দিকে কি জ্বালাচ্ছে? খেলনা বাটি। আচ্ছা শুনুন, কি এখানে আসবে কেউ? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো গাইস, আজকে তৃতীয় দিনে পড়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়েছি আজকে, কিন্তু সকাল যাচ্ছি সকালে, মানে পশরাগান হচ্ছে ওখানে, তো ওখানে অনেক কাস্টমার আসতে পারে সেই উপলক্ষে। তো এই যে এই ঠেলাতে করে নিয়ে যাই, কারণ অনেক জিনিস আছে, বয়ে নিয়ে যেতে একটু কষ্ট হয়। প্রথম দিন হাতে হাতে নিয়ে গেছিলাম সকলেই, কিন্তু কষ্ট হতো। তো চলো আমরা একটু ভরে নিই। ওদিকে পশরাগান কিন্তু শুরু হয়ে গেছে, পুরো ঘেমে গিয়েছে। চলো বইতে থাকো, বইতে থাকো। শুভতনু, শুভতনু যাবে আজকে, সবাই যাবে আজকে, সবাই যাবে। ওখানে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে। আস্তে আস্তে মা চলে এসেছে, ওই যে মা বসে আছে ওখানে। এই যে আমাদের ঠেলা তৈরি, তো চলো ঠেলা ছেড়ে দিচ্ছি, আমাদের গাড়ি 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 ছেড়ে দিচ্ছে বাম সাইডে। থাকো, আমিও নিয়ে যাই আগে। তো গাইজ, আমরা চলে এসেছি পুজো মণ্ডপের সামনে, আর এখানে প্রসাদ খাওয়ানোর শুরু হয়ে গেছে ফার্স্ট পঙ্গত। তো এখানে পশরাগানও হচ্ছে। এবার আমি কিন্তু পাটাপাট করে আমার দোকানটাকে সাজিয়ে নেব, কারণ অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে আমার কাছ থেকে খেলনা নেবে বলে, ওদের পুচু সোনাদেরকে নিয়ে। তো চলো দোকানটাকে পাটাপাট সাজিয়ে নিই। আমি তো ভাবতেই পারছি না কাস্টমার দাঁড়িয়ে আছে আমার জন্য, সত্যি খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। তো এখনও প্রচুর খেলনা আছে, মাথার মধ্যে টেনশন আছে সেল হবে কি না। তো চলো পাটাপাট কিভাবে সেল করি তোমরা দেখতে থাকো। আজকে যেহেতু প্রসাদ খাওয়ানো হবে, তাই অনেক জায়গায় নিমন্ত্রণ দিয়েছে, আমাদের গ্রাম থেকেও অনেকে এসেছে, মানে আমাদের পাড়া থেকে। তো মিঠু টিটু এসেছে দেখতে পাচ্ছ, পশরা গান শোনার জন্য আর খাওয়ার জন্য। তো দেখো পুচু সোনারা চলে এসেছে, অনেকে কে কী নিবে দেখতেছে। তো এইভাবে এক এক করে আমার কাস্টমার আসতে থাকলো। এটা সকালকালীন মানে দোকানটা দিয়েছি, এই 11টা থেকে 2-3টে পর্যন্ত অনুষ্ঠান যতক্ষণ চলবে। আজকে আর দোকান কিন্তু গুছিয়ে নিয়ে যাব না, একবারে রাত্রিতেই নিয়ে যাব, তার কারণ নিয়ে যেতে নিয়ে আসতে অনেকটাই পরিশ্রম হয়ে যাবে। আর পশরাগান শেষ হতে হতে প্রায় বিকেল 4-5টা এরকমই হয়ে যাবে। তো এই দোকানের মধ্যে অনেক কিছুই রেখেছি দেখতে পাচ্ছ, বেশিরভাগ দেখতে পাচ্ছ হেয়ার পিন নিল, টিপের বাতা। একটা জিনিস খুবই ভালো লাগছে, যেই কাস্টমার আসছে একই রকমের জিনিস নিচ্ছে না, এটা থেকে ওটা থেকে নিচ্ছে। সত্যি আমি খুব ভালো, মানে আমার খুব ভালো লাগছে, তার কারণ একটাই জিনিস নিলে কী হবে, অপরটা সেল হবে কিনা একটা টেনশন থাকতো মাথার মধ্যে, কিন্তু যেহেতু চেঞ্জ করে করে নিচ্ছে পছন্দ অনুপাতে, বেশ ভালোও লাগছে। আজকে কিন্তু ওয়েদারটাও ভালো দিয়েছে, সকাল দিকে একটু মেঘলা ছিল, কিন্তু দুপুরের দিকে মেঘলা ওয়েদারটা কেটে গিয়েছে, আর বেশিটাও রোদ্দুর নেই, মানুষ খেয়ে একটু আরাম পাবে সকলেই, আর পশরা গান দেখছে সকলেই, এই ওয়েদারে বসে সকলেই বেশ ভালো লাগছে। তো দেখো আরও একজন কাস্টমার চলে এলো, আমারও বেশ ভালো লাগছে, অনুষ্ঠানও শোনা হচ্ছে আর সেল করতেও পারছি একই সাথে, কোনো দিকে কোনো চাপ নেই। অনেকেই বার্গানিং করছে বার্গানিংয়ের জন্য, কিন্তু আমি বেশিটা রেঞ্জ কমাচ্ছি না, কারণ এই যে খেলনা অনেক রিস্ক করে এনেছি, আর নিয়ে আসতে অনেকগুলো খেলনা কিন্তু ভেঙে গিয়েছে হাওড়া থেকে যখন নিয়ে আসি, সেক্ষেত্রে ওই দিকটা যখন ক্ষতি হয়ে গেছে, বেশিটা আমি লাভ না রেখেও আর বেশিটা রেঞ্জ কমাচ্ছি না, সেরকম অনুপাতেই বিক্রি করছি। বড় বাজার থেকে খেলনা নিয়ে আসতে হলে অনেকটা সাবধানেই নিয়ে আসতে হয়। তো দেখো এদিকে চিকুসোনা বসে পড়েছে বেলুন ফোলানোর জন্য, একটা কি দুটো বেলুন ফুলিয়ে আমি টাঙিয়ে দিয়েছি, মানুষ যাতে জানতে পারে যে এখানে বেলুন পাওয়া যায়, কারণ বেশি একই সাথে সাজালে না ফেটে যায়। তো যে নিচ্ছে তাকে সঙ্গে সঙ্গেই ফুলিয়ে দেওয়া হয়। তো গাইজ, নামে ব্যবসাটা দেখতে খুব সুন্দর, কিন্তু যদি ক্ষতি হয়ে যায় অনেকটাই ক্ষতি হয়ে যায়, সাবধানে কাজ করতে হয়, প্রচুর হিসাব করেই কাজ করতে হয়। তো এই করতে করতে আজকে কিন্তু পুচু সোনাদের দলটাই বেশি আসছে, কারণ ওখানে পশরা গান হচ্ছে, মায়েদের সাথে অনেকেরই পুচু সোনা এসেছে গান শোনার জন্য। তো এক এক করে আমার খেলনাগুলো সেল হচ্ছে, এখন অনেক খেলনা আছে দেখতে পাচ্ছ। তো আশা করছি সেল করতে পারবো, কি হয় জানি না, তোমরা আশীর্বাদ করো
যাতে খেলনাগুলো সেল হয়ে যায়। কারণ এই খেলনাগুলো সেল করাটা খুবই দরকার। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, অনেক অনেক থ্যাংকস তোমাদেরকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আশা রাখছি প্লিজ প্লিজ তোমরা এইভাবে পাশে থাকবে। তো সবথেকে ঝামেলায় পড়ে যায় যখন এই বেশি বেশি কাস্টমার চলে আসে, কারণ দুই দিকটা সামলানোর ব্যাপার থাকে, মা ওদিকটায় দেখে আমি এদিকটায় দেখি। আর দুপুরে সেল করা শেষ করে নেওয়ার পর সন্ধ্যেতে কিন্তু আবার সেল করতে শুরু করলাম। আমি কিন্তু দোকান কোনো বন্ধ করিনি। পসরা গান শেষ হওয়ার পর অনেক কাস্টমাররা চলে গিয়েছিলো, সেই সময় মাকে দোকানের মধ্যে বসে আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতেও কিছু কাজকর্ম ছিল। তো দেখো যা সন্ধ্যা শুরু হয়ে গেছে, আবার কাস্টমার আসতে থাকলো, কারণ আজকে রাত্রিতে যাত্রা আছে এখানে। তো গাইজ, আমার দোকানের মধ্যে একদম সেল হয়নি এরকমইটা নয়, মোটামুটি সেল হচ্ছে। তো যাই হোক, সেল হওয়াটা সবথেকে বড়, যতটাই হবে সেটাই আমার কাছে অনেক। তো চলো, এখানে কিন্তু সন্ধে আরতি শুরু হয়েছে, মাকে দর্শন করলাম, তোমরাও দর্শন করে নাও। প্রত্যেক দিন সন্ধেবেলা আরতি হয়, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট।